গুড মর্নিং ক্লাস, আজকে আমরা হ্যাভ ভার্বের ফিউচার টেন্স, তো ভবিষ্যৎকালে হ্যাভ ভার্ব কিরকম হবে সেটা আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ ভবিষ্যৎকালে হ্যাভ ভার্বের দুটো ফর্ম থাকে, আর শ্যাল হ্যাভ, একটা হচ্ছে উইল হ্যাভ। যেটা নিয়ম, যেটা তোমাদের আমি আগেও বলেছিলাম বি ভার্বের ফিউচার টেন্স করানোর সময়, যেটা তোমাদের আমি বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে? সেটা হচ্ছে শ্যাল কখন বসে, হ্যাভ কখন বসে। আচ্ছা, তার চেয়েও বড় কথা হলো মার্কিংটা করে দেওয়া দরকার, এটা ফার্স্ট পার্সনের জন্য, আমি আমার ক্ষেত্রে কেবল শ্যাল বসবে এবং বাদ বাকি আর যা যা থাকবে, মানে কেবল এক্ষেত্রে শ্যালটা বসবে, বাদ বাকি সবার ক্ষেত্রে এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে শ্যাল বসবে, বাদ বাকি এই দুই দিনের ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমার উইল বসবে, সব ক্ষেত্রে উইল বসবে, বুঝে গেছে? তাহলে আমার থাকবে, তাহলে এটা তোমরা করার চেষ্টা করে দেখো, আমার থাকবে কি হবে, আই শ্যাল হ্যাভ, আমাদের থাকবে উই শ্যাল হ্যাভ। তোমার থাকবে ইউ উইল হ্যাভ, তোমাদের থাকবে একই রকম ভাবে হবে ইউ উইল হ্যাভ, তার থাকবে, তার এখানে হি হতে পারে অথবা সি হতে পারে, আমি হি লিখছি, হি উইল হ্যাভ, তাদের থাকবে দে উইল হ্যাভ, ছেলেটির থাকবে একই রকম ভাবে কি হবে, দি বয় উইল হ্যাভ, আর ছেলেগুলির থাকবে দি বয়েজ will have। ভালো করে জিনিসটা বুঝে নাও, সেটা হচ্ছে গিয়ে দেখো কেবলমাত্র এইখানেই যে শ্যালের চেষ্টা এসছে, বাকি সব জায়গাতে উইল বসবে এবং খুবই সিম্পল, আগের মতো অত হ্যাজ হ্যাভের কোন জটিলতা সেক্ষেত্রে নেই, এক্ষেত্রে খুব সোজা সাপটা, খুব সোজা জিনিস, তোমার এটাকে ঠান্ডা মাথায় দেখে নাও। একমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বসবে, বাকি সব জায়গাতে উইল হ্যাভ বসবে। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো যে একটি নিয়মের কোনো ব্যতিক্রম নেই, আমি বলবো হ্যাঁ ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কোথায় আছে, ব্যতিক্রমটা কোথায় আছে দেখো, যদি আমি এটা একটু এডিট করি, যে আমার থাকবেই বলি, যদি বলি আমাদের থাকবেই, তোমাদের থাকবেই, জোর দিয়ে যদি বলি দেখি কি হয়, প্রত্যেকেই থাকবেই, জোর গলায় যদি একটা কোনো একটা প্রেশার দিয়ে নিশ্চিত যে থাকবেই, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যে যে পরিবর্তনগুলো হবে সেগুলো কি হবে, যে না শ্যাল আর হি জায়গা পরিবর্তন করে। এটা আগেও তোমাদের বলেছি, আগেও বিভাগ করানোর সময় তোমাদের বলা হয়েছে, আমি বলেছি, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, যদি বাড়িতে প্র্যাকটিস করো আরো ভালো মনে থাকবে যে কথা বলার সময় আমরা গলার স্বরের কিছু মডুলেশন বা কিছু পরিবর্তন আনতে পারি, কিন্তু লেখার সময় যেহেতু গলার স্বর বা কিভাবে আমরা সেটা বলছি সেটা যেহেতু বোঝানোর জায়গা থাকে না, তাই কিন্তু লেখার সময় লিখ্য যে ইংরেজি সেই ইংরেজিতে কিন্তু এই নিয়মকে ফলো করতে হবে। এমনিতে যদি আমরা সেটাকে কথা বলার সময় বলতে ঠিক আছে, কোনো সমস্যা নেই তাতে, কিন্তু যদি
লেখার সময় আমরা এই নিয়মটা ফলো না করি তাহলে আমরা বুঝতে পারবো না যে কোনটা জোর দিয়ে বলা হচ্ছে, কোনটা নিশ্চিত হবে আমরা জানি, বা কোনটা কোথাও পারে এরকম একটা জায়গা আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই কথা বলার সময় খেয়াল রাখবি কোন একটা জায়গাতে বসে, সেটা হয়তো এখন যে ইংরেজি গ্রামার তাতে হয়তো কথা বলার সময় এতটা ম্যাটার করে না, এতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু লেখার সময় এই নিয়মগুলো মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব এই নিয়মগুলো মেনে চলা যায়, তবেই ঠিকঠাক ইংরেজিটা লিখতে পারবে। আচ্ছা এবার কিছু উদাহরণ দেখতে দেখা যায়, এটা এই মুছে দিই বোর্ডটা, কি বোর্ডটা ভালো করে দেখে না লিখে নিয়ে যাচ্ছে, আশা করি মুছে দিই। তাহলে কিছু উদাহরণ দিই, দেখো দুটো উদাহরণ আমি আমার একটি গাড়ি থাকে, আমার একটি গাড়ি থাকে আর আমার একটি গাড়ি থাকবে। দেখো প্রথমটা কেটে কি হবে, আমার একটি গাড়ি থাকবে, বাংলাতে যদিও ক্রিয়াপত্তা শেষ হয় কিন্তু ইংরেজিতে সাবজেক্টের পরে আমাকে ক্রিয়াপত্তা নিয়ে আসবো না, আমাকে সঙ্গে নিতেও আমার থাকছে একটি গাড়ি, এরকম ভাবে তাহলে কি হবে, আই দেখো যেহেতু প্রথম পুরুষ আর ধরতে জোর দিয়ে বলা হয়নি, তাই শ্যাল বসুন ফার্স্ট পার্সন হলে কি আমি আগে বললাম শ্যাল বসুন, শ্যালটা কাদের জন্য ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের জন্য শ্যাল বসুন, এবার শ্যালটা ফার্স্ট পার্সনের জন্য বসেছে, এবার যেহেতু জোর দিয়ে বলা হয়নি তাই পরিবর্তন হচ্ছে না, কিন্তু এক্ষেত্রে জোর দিয়ে বলা হয়েছে আমার একটি গাড়ি থাকবেই জোর দিয়ে বলা, তাই সেক্ষেত্রে শ্যালের জায়গায় আশা করি বোঝা গেছে প্রত্যেকে, প্রত্যেকেই তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কি বলতে চাইলাম, আমি কি বলতে চাইলাম, জোর দিয়ে যদি বলা হয় তাহলে জায়গা পরিবর্তন করবে। এছাড়া আরো যেটা শেখাবে সেটা হচ্ছে কি করে ভবিষ্যৎকালে হ্যাপ ভার আমার থাকবে তোমার থাকবে এগুলোকে আমরা কি করে ট্রান্সলেট করতে পারি, কি করে একটা সেন্টেন্সের ইংরেজি বাক্যতে রূপ দিতে পারি, সেটা আজকে আমরা শিখলাম, এটা তোমরা প্র্যাকটিস করবে আশা করছি। এটা সম্ভবত বইতে নেই এই মডেলটা, শ্যাল হ্যাভ ভার্বের যেটা ফিউচার টেন্স, তোমরা চেষ্টা করবে কিছু কিছু নিজেরাই বাক্য তৈরি করার, 10-20টা করে নিজেরাই বাক্য তৈরি করবে বাংলাতে, করবে দরকার হলে বাবা মায়ের সাহায্য নেবে, করবে করে নিজেরাই ট্রান্সলেট করবে চেষ্টা করবে, যত প্র্যাকটিস করবে ট্রান্সলেশন তত ভালো হবে, চেষ্টা করো পরের দিন পরের কাছে রাখা।